আগামী মে মাসের 3 তারিখে মুসলিম সম্প্রদায়ের ঈদুল ফিতর। এই ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার বিকেলে বস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজিত হয় ঋষিমুক বিধানসভা কেন্দ্রের মতায় মুসলিম পাড়াতে। গরিব দুস্থ মুসলিম সম্প্রদায়ের মাঝে বস্ত্রদান করলো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা। এই ঈদ উল ফিতর উপলক্ষে গরিব দুস্থ মুসলিমরা যাতে নতুন বস্ত্র পরিধান করে ঈদের নামাজ আদায় করতে পারে সেই উদ্যোগে ঋষিমুখ মণ্ডলের উদ্যোগে বস্ত্রদান কর্মসূচি আয়োজিত হয়। এদিন 260 জনের হাতে বস্ত্র তুলে দিয়ে আগাম ঈদের শুভেচ্ছার বার্তা জানান উপস্থিত নেতৃত্বরা। এদিনের আয়োজিত বস্ত্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঋষিমুখ মণ্ডল সভাপতি সুশঙ্কর ভৌমিক, যুব মোর্চার নেতা নাসির আহমেদ, সংখ্যালঘু মোর্চার সহসভাপতি আক্তার হোসেন মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। প্রদান কর্মসূচি শেষে ঋষিমুখ মণ্ডল সভাপতি সুশঙ্কর ভৌমিক সহ সংখ্যালঘু মোর্চার সহ সভাপতি আক্তার হোসেন মজুমদার শান্তি সম্প্রীতি সদ্ভাব বজায় রাখার আহ্বান রেখে বলেন, আমাদের যে পবিত্র রমজান মাস চলছে, পবিত্র রমজান মাসে উপলক্ষে এবং বিশেষ করে পবিত্র যে ঈদ, সেই ঈদ উপলক্ষে ভারতীয় জনতা পার্টি ঋষিমুখ মণ্ডলের উদ্যোগে মুসলিম ধর্মাবলম্বী ভাই বোনদের মধ্যে উৎসাহ সৃষ্টি করার জন্য এবং তাদের এই ঈদ উৎসব যাতে ভালোভাবে সুন্দরভাবে কাটাতে পারে তার জন্য বিভিন্ন কার্যক্রম আমরা গ্রহণ করেছি। আমরা দুদিন আগে দেবীপুর মুসলিম পাড়ায় প্রায় 200+ বস্ত্র প্রদান, গতকালকে আমজাদনগরে আমরা একটা মেগা ইফতার পার্টির আয়োজন করেছিলাম, আজকে আমরা এই মতাই অঞ্চলে মুসলিম পাড়াতে বস্ত্রদানের আয়োজন করেছি। এখানে 260 জন মুসলিম ধর্মাবলম্বী ভাই বোনদের বস্ত্র প্রদান করা হয়েছে। এখানে আমাদের সংখ্যালঘু মোর্চা রাজ্য কমিটির সহসভাপতি অ্যাডভোকেট শ্রী আক্তার হোসেন মজুমদার মহোদয়, আমাদের এই মতাই অঞ্চলের ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব উপপ্রধান মণ্ডলের কোষাধ্যক্ষ মনোরঞ্জন বুদ্ধ মহোদয়, এই এলাকার বিশিষ্ট নাগরিক শৈলেশচন্দ্র মল্ল মহোদয় সহ আমাদের বিশিষ্ট কার্যকর্তারা, এখানে যুব মোর্চার আমাদের নাসির ভাই, বিকাশ ভাই সহ এখানে আমাদের নিতাই দেওয়া আছে বা অন্যান্য কার্যকর্তা যারা আছে, সুভাষ মিত্র, কৃষণ মোর্চা, রতন দত্ত আছে কৃষণ মোর্চা, এছাড়াও এলাকার সমস্ত অংশের মানুষের আন্তরিক উপস্থিতিতে সকল সহযোগিতা আমরা আজকে 260 জন মুসলিম ধর্মাবলম্বী ভাই বোনদের বস্ত্রদান করে আমাদের কাছেও আনন্দিত মনে হচ্ছে যে পবিত্র ঈদে আমরাও সামিল হলাম এবং ঈদের দিনে আমরা সবাই মিলে, হিন্দু মুসলিম সমস্ত অংশের মানুষ মিলে নতুন বস্ত্র পরিধান করে আমরা ঈদ উৎসব উদযাপন করবো, পালন করবো। এই প্রোগ্রাম আমরা সবসময় করে থাকি, গত বছরও হয়েছে, এর আগেও হয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা এখানে উদ্যোগ গ্রহণ করে থাকেন, আমাদের মণ্ডলের সহযোগিতা থাকে এবং আগামী দিনও আমাদের এই কার্যক্রম আরও বড় আকারে আমরা করবো।